পৃথিবী কতটা অদ্ভুত এবং বৈচিত্র্যময় প্রাণীতে ভরপুর তা আমরা আগের বিভিন্ন ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যাদের মধ্যে একদিকে যেমন কিছু প্রাণী দেখতে সুন্দর, তেমনই অন্যদিকে কিছু প্রাণী মারাত্মক ভয়ঙ্কর। যেমন ধরুন এই মাকড়সাটি, যে দেখতে ময়ূরের মতো, আবার ময়ূরের মতো নাচও দেখাতে পারে। আবার এই প্রাণীটিকে দেখুন, এই প্রাণীটিকে দেখতে নিরীহ হলেও প্রাণীটি যে কতটা ভয়ঙ্কর তা আপনি ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তাই আজ আমরা এই ভিডিওতে এমনই কিছু প্রাণীদের সম্পর্কে জানার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলবো, আপনি যদি অদ্ভুতের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেতে পারেন। ব্লু গ্লুকাস, এই অদ্ভুত দেখতে প্রাণীটি আসলে একটি সিসলগ ধরনের প্রাণী, যাদের ব্লু অ্যাঞ্জেলস, ব্লু ড্রাগন, ড্রাগন স্লগ ইত্যাদি নামেও ডাকা হয়ে থাকে। এদের দেখে আপনি যদি কোনো অন্য গ্রহের প্রাণী বলে মনে করেন তাহলে কিন্তু খুব একটা ভুল করবেন না। এই প্রাণীটি লম্বায় 3 সেন্টিমিটার হয়ে থাকে এবং এরা প্রায় পৃথিবীর সমস্ত অংশেই দেখতে পাওয়া যায়। এদের শরীরের উপরিভাগের অংশটি নীল রঙের হয় এবং নিম্নভাগের অংশ রূপালি রঙের হয়ে থাকে। এই প্রাণীটির খাদ্যাভ্যাস খুবই অদ্ভুত, কারণ এরা খাদ্যের জন্য নিজের আয়তনের চেয়ে বড় প্রাণীদের উপর নির্ভর করে। মূলত এরা পর্তুগিজ ম্যানওয়ার্স এবং অন্য বিষাক্ত প্রাণীদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল। এরা ওই সমস্ত প্রাণীদের থেকে বিষও সঞ্চয় করে নেয়, যার ফলে এদের বিষের পরিমাণও বৃদ্ধি পায় এবং এর সাহায্যে এরা শত্রুদের হাত থেকে বাঁচতে পারে। পিকক স্পাইডার, আপনি কি এমন একটি মাকড়সা দেখতে চান যার একটি ময়ূরের মতো পাখনা আছে? তাহলে হয় আপনাকে আমাদের এই ভিডিওটি দেখতে হবে, না হলে আপনাকে সুদূর অস্ট্রেলিয়া চলে যেতে হবে, কারণ অস্ট্রেলিয়াতেই দেখতে পাওয়া যায় এই পিকক স্পাইডার। এরা আয়তনে মাত্র 5 মিলিমিটার হয়ে থাকে, তাই এদের সহজে খালি চোখে দেখা যায় না। এরা বিষাক্ত হলেও এদের এই ছোট্ট মুখ দিয়ে কাউকে কামড়ে তার শরীরে বিষ প্রয়োগ করতে পারে না, তবে এরা কামড়াতে পারে। এদের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় এদের প্রজননের সময়, কারণ এই সময় পুরুষ পিকক স্পাইডার ময়ূরের মতো পেখমটি তুলে এক অদ্ভুত ধরনের নাচ করে স্ত্রী স্পাইডারকে আকৃষ্ট করে। একবার ভালো করে দেখুন তো সেই নাচের ভিডিওটি। ফিগ্রেট বার্ড, আপনি যদি কখনো কোনো সাবট্রপিক্যাল রিজনের কোনো সমুদ্র তটে বেড়াতে যান তাহলে আপনি অবশ্যই সেখানে এই অদ্ভুত দেখতে পাখিটি দেখতে পাবেন। এই পাখিটির নাম হলো ফিগ্রেট বার্ড। এদের সর্বোচ্চ উচ্চতা প্রায় 45 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এদের পাখনা মেলে থাকা অবস্থায় প্রায় 7 ফুট পর্যন্ত হতে পারে। এদের থুতনির নিচে একটি লাল রঙের থলির মতো উপাঙ্গ থাকে, যাকে গুলার পাউচ বলা হয়। এই উপাঙ্গের জন্য আপনি এদেরকে সহজেই চিহ্নিত করে নিতে পারবেন। তবে এদের আসল বৈশিষ্ট্য কিন্তু অন্য। আসলে এই পাখিটি এমন একটি পাখি যারা অন্যের খাবার চুরি করে খেতে ভালোবাসে এবং এরা চুরি করার জন্য ছোটবেলা থেকেই রীতিমতো ট্রেনিং নেয়। প্রথমে একটি ফিগ্রেট বার্ড একটি গাছের ডাল নিয়ে উড়তে থাকে এবং অন্য ফিগ্রেট বার্ডগুলি ততক্ষণ তাকে ডিস্টার্ব করে যতক্ষণ না তারা ওই ডালটিকে কেড়ে নিতে পারছে। বাউফিন ফিশ, আপনি কি কখনো এমন কোনো প্রাণীকে দেখেছেন যে নিজের চেয়ে বড় আয়তনের প্রাণীকেও অনায়াসে গিলে ফেলতে পারে? যদি না দেখে থাকেন তাহলে আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই বাউফিন ফিশের সাথে। মূলত আমেরিকা এবং সাউদার্ন অন্টারিয়ার যে কোনো সুস্বাদু জলের জলাশয়েই এদের দেখতে পাওয়া যায়। তবে এরা অনেক সময় কর্দমক্ত জলে থাকতেই বেশি পছন্দ করে। আসলে এরা রাতের বেলায় এই কর্দমক্ত জলের বিভিন্ন মাছ এবং পোকামাকড় খেয়েই জীবন ধারণ করে। এরা নিজেদের শরীরের চেয়েও বড় আয়তনের মাছকে অনায়াসেই গিলে খেয়ে নিতে পারে। এরকম গুণ প্রাণীজগতের খুব অল্প সংখ্যক প্রাণীর মধ্যেই দেখা যায়। তবে এই প্রাণীর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এই প্রাণীটি অনেকদিন পর্যন্ত কিছু না খেয়েই জীবিত থাকতে পারে। একটি রিসার্চে দেখা গেছে যে একটি বাউফিন ফিশ প্রায় 20 মাস পর্যন্ত কোনো খাদ্য গ্রহণ না করেই দিব্যি বেঁচেছিল। সত্যিই অদ্ভুত, তাই না? সি সাফায়ার, সি সাফায়ার সমুদ্রের এমন একটি আশ্চর্যজনক প্রাণী যাদের না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে প্রকৃতির সৃষ্টি আসলে কতটা অদ্ভুত হতে পারে। এদের শরীরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের রং এবং আলো বিচ্ছুরণ করার ক্ষমতা। এরা জলে একবার চমকে উঠে আবার মিলিয়ে যায়। এরা মূলত সমুদ্রের প্রায় 1000 ফুট গভীরে দেখতে পাওয়া যায়। এদের রং নানান রকমের হতে পারে এবং সেই রঙেই এরা মাঝে মাঝে রিফ্লেক্ট করে ওঠে। যদিও এই রিফ্লেক্ট এরা কী জন্য করে তা সঠিকভাবে জানা যায়নি,
তবে বিজ্ঞানীরা মনে করেন যে শত্রুকে ধোঁকা দিতে এবং প্রজননের জন্য যোগ্য সঙ্গী নির্বাচন করার জন্যই এরা এই ধরনের আচরণ করে। সেক্রেটারি বার্ড, আসুন এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের এই ভিডিওর অপর একটি অদ্ভুত পাখির সাথে, যার নাম দ্য সেক্রেটারি বার্ড। এই পাখিটিকে আপনি খুব সহজেই চিনে নিতে পারবেন। এই পাখিটি মূলত সাব সাহারান রিজনে দেখা গেলেও এদের বিস্তার কেপটাউন এবং সোমালিয়াতেও আছে। এরা লম্বায় প্রায় 1.3 মিটার পর্যন্ত হতে পারে এবং এদের ওজন প্রায় 4.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের শরীরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের অসম্ভব বড় পা এবং এদের হাঁটাটিও কিছুটা ডাইনোসরের মতো। এদের মুখটি কিছুটা ঈগল পাখির মতো এবং এরাও এক প্রকারের শিকারী পাখি। এদের শরীরের আরেকটি বৈশিষ্ট্যপূর্ণ অঙ্গ হলো এদের পাখনা। মেলে থাকা অবস্থায় এদের পাখনার দৈর্ঘ্য হয় প্রায় 215 সেন্টিমিটার। সুবিল, আপনি যদি জুরাসিক পার্ক দেখতে ভালোবাসেন এবং নিজের চোখে কোনো ডাইনোসর দেখতে চান, তাহলে আপনি এই সুবিল পাখিটিকে দেখতে পারেন। একবার ভালো করে এই পাখিটিকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে কেন এদেরকে ডাইনোসরের সাথে তুলনা করা হয়। এই অদ্ভুত দেখতে পাখিটিকে দেখলে যে কেউ তাকে প্রথমে একটি ডাইনোসরের সাথে গুলিয়ে ফেলতে বাধ্য। একটি সুবিলের উচ্চতা প্রায় 55 ইঞ্চি পর্যন্ত হতে পারে। মেলে থাকা অবস্থায় এদের পাখনার দৈর্ঘ্য প্রায় 7 থেকে 8 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের ওজন প্রায় 7 কেজির কাছাকাছি হয়ে থাকে। এই পাখিগুলি মূলত আফ্রিকার সাউথ সুদান থেকে জাম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। রেজার ক্লাম, রেজার ক্লাম এমন এক ধরনের সামুদ্রিক প্রাণী যারা মূলত পৃথিবীর বিভিন্ন অংশে দেখতে পাওয়া যায়। এদের এরকম নামকরণের পেছনে এদের শারীরিক বৈশিষ্ট্যই দায়ী। আসলে এদের চেহারা যদি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এদের শরীরটা আসলে নাপিতদের রেজারের মতো দেখতে হয়, তাই এদের নাম রেজার ক্লাম রাখা হয়েছে। এই ধরনের প্রাণীগুলি মূলত সমুদ্র তটে দেখতে পাওয়া যায়। এরা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের সমস্ত শরীর বালির নিচে লুকিয়ে রাখে, তবে মানুষদের হাত থেকে তাতেও এরা রক্ষা পায় না, তাই বর্তমানে এরা খুবই জনপ্রিয় একটি সিফুড। তবে সিফুড হিসাবে এদের চয়ন করার আগে এদেরকে ভালোভাবে পরীক্ষা করে নেওয়া হয়, কারণ কিছু রেজার ক্লামে ক্ষতিকারক বোমোয়িক অ্যাসিড বর্তমান থাকে। জারবোয়া, আসুন এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এই মিষ্টি দেখতে প্রাণীটির সাথে, যার নাম জারবোয়া। এই প্রাণীটিকে একটি মিনি ক্যাঙ্গারুও বলা চলে, কারণ একটি ক্যাঙ্গারুর মতোই এদের সামনের পা দুটি অসম্ভব ছোট হয় এবং পেছনের পা দুটি মাত্রাতিরিক্ত বড় হয়। এরা কিছুটা ক্যাঙ্গারুর মতোই দৌড়ায়। এই প্রাণীটি মূলত মরুভূমি জাতীয় অঞ্চলেই দেখতে পাওয়া যায় এবং মরু অঞ্চলের প্রাণী হওয়ার জন্য এরা জল না খেয়েও অনেকদিন বেঁচে থাকতে পারে। এরা প্রয়োজনীয় জল মূলত নিজের খাদ্য থেকেই সংগ্রহ করে নেয়। এদের দৌড়ের গতিও মারাত্মক, ঘন্টায় প্রায় 60 মাইল গতিতে এরা ছুটতে পারে এবং এরা কিছুটা জিগজ্যাক মুভমেন্টে দৌড়ায়, যার ফলে শত্রুরা একে আক্রমণ করতে পারে না। এই প্রাণীটি প্রথম ক্যামেরাবন্দী হয় 2007 সালে। জারবোয়া খুব সহজে মানুষের চোখে পড়ে না, কারণ এরা মানুষের উপস্থিতির কথা প্রায় 10 মাইল দূর থেকেই টের পেয়ে যায়। প্লাটিপাস, প্লাটিপাস এক ধরনের সেমি অ্যাকোয়াটিক প্রাণী যারা মূলত অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এদের দেখলে অনেকগুলি প্রাণীর সংমিশ্রণ মনে হতে পারে, কারণ এদের ঠোঁটের কাছটি কিছুটা হাঁসের মতো হয়, লেজের অংশটি অনেকটা বিভারের মতো হয় এবং পা দুটি কিছুটা ওটারের মতো দেখতে হয়। সবচেয়ে বড় কথা হলো এরা ডিম পারে এবং এরা অত্যন্ত বিষাক্ত হয়। আসলে এই প্লাটিপাসের পায়ে এক ধরনের বিষ উপস্থিত থাকে, যার সাহায্যে এরা সহজেই কোনো শত্রুকে আক্রমণ করতে পারে। এই প্রাণীগুলির লম্বায় প্রায় 20 ইঞ্চির কাছাকাছি হয় এবং এদের ওজন প্রায় 2.4 কেজি অবধি হয়ে থাকে। তবে রিসার্চের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে প্লাটিপাস একটি প্রাগৈতিহাসিক প্রাণী এবং প্রাচীনকালে এমন প্লাটিপাসও বিচরণ করত যাদের উচ্চতা প্রায় 3 ফুটের কাছাকাছি ছিল। স্টিক টেন্ডিক, মাদাগাস্কারে যে অদ্ভুত জীবজন্তু একটু বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় তা আমরা আগের অনেকগুলি ভিডিওতে দেখিয়েছি। আসুন মাদাগাস্কারের আরও একটি অদ্ভুত প্রাণীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এখন আপনারা যে সজারুর মতো প্রাণীটিকে দেখছেন, তার নাম স্টিক টেন্ডিক। এই প্রাণীটির শারীরিক বৈশিষ্ট্য হলো এদের সারা গায়ে কাঁটার মতো লোম থাকে, যা এদের আত্মরক্ষায় সাহায্য করে এবং এদের শরীরে অনেকগুলি ছোপ থাকে। এই প্রাণীটি মূলত কেঁচো জাতীয় প্রাণীদের খেয়েই বেঁচে থাকে, তবে এদের আসল বৈশিষ্ট্য কিন্তু অন্য জায়গায়। এই প্রাণীগুলি একে অপরের সাথে কমিউনিকেশন করে নিজেদের শরীর থেকে উৎপন্ন শব্দের মাধ্যমে। এই প্রক্রিয়াকে স্ট্রিডি লুইসানও বলা হয়ে থাকে।
এদের শরীরের একটি অঙ্গ অপর একটি অঙ্গের সঙ্গে ঘষা লেগে যে শব্দ উৎপন্ন করে তাই এদের একে অপরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যম। এরাই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা স্টেরিলাইজেশন প্রক্রিয়ায় সংযোগ স্থাপন করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটিকে আপনি নিজের চোখে সামনাসামনি দেখতে চাইবেন তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।